এখানে 25 নম্বর তুলে নাও। আর আরে আমরা গুণ করে ফেলি, হ্যাঁ, a cos theta sin x plus b cos theta sin y, এরপরে এটা দিয়ে গুণ করো, a sin theta cos x minus v sin theta cos y। তো দেখো এগুলোকে আমরা এখন পার করে দেব, a cos theta sin x minus a sin theta cos x, b cos theta sin y minus v sin theta cos y। তো এখন আসলে আমরা একটু ঘুরিয়ে লিখি ভাই, এই লাইনে ডাইরেক্ট কমন নেওয়া যাবে না ভাইয়া? হ্যাঁ যাবে, এটাকে আমরা আগে লিখি মাইনাসটা, হ্যাঁ এটাকে আগে লিখি, এটাকে পরে লিখি আর এটা প্লাস করে দেই, তাহলে আমাদের হয়ে যাবে দেখো মাইনাস ওয়ান দ্বারা গুণ দিব, তাহলে এটা হবে প্লাস এ সাইন থেটা কজ এক্স মাইনাস এ কজ থেটা সাইন এক্স, এটা পুরোটাই প্লাস হয়ে যাবে, ভি কজ থেটা সাইন ওয়াই প্লাস ভি সাইন থেটা কজ ওয়াই। এখন এখান থেকে আমরা এ কমন নিব, সাইন থেটা কজ এক্স মাইনাস কজ থেটা সাইন এক্স, এখানে দেখো কজ থেটা সাইন ওয়াই প্লাস সাইন থেটা কজ ওয়াই এ, এইটা দেখো তো আমাদের কি ফর্মুলা, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, সাইন অফ থেটা, হ্যাঁ না থেটা মাইনাস এক্স মানে এ মাইনাস বি, এটা দেখো কজ এ সাইন বি, তাহলে আমরা এভাবে বলি কজ এ সাইন বি প্লাস সাইন এ কজ বি, এটাও হচ্ছে সাইন অফ এ প্লাস বি থেটা প্লাস ওয়াই। আমাদের প্রমাণ ছিল হচ্ছে বি বাই এ, তাহলে কি হবে এই বি কে এ কে এটার নিচে ভাগ দিয়ে দিব আর এই ভ্যালুটাকে এটার নিচে ভাগ দিয়ে দিব, তাহলে সাইন থেটা মাইনাস এক্স বাই সাইন থেটা প্লাস ওয়াই সমান বি বাই ওয়াই, এটাই আমাদেরকে শুট করতে বলছিল বি বাই এ। ওকে 25 এর 2 নম্বর, এখানেও আমরা যে ভ্যালুটা দেওয়া আছে সেটাও আমরা লিখব, কি আছে এ সাইন থেটা প্লাস আলফা বি সাইন থেটা প্লাস বিটা, সাইন থেটা কজ আলফা প্লাস কজ আলফা সাইন থেটা, সাইন অফ এ প্লাস বি, এখানেও কি লিখবো আমরা সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, এ সাইন থেটা কজ আলফা এ কজ থেটা সাইন আলফা, বি সাইন থেটা কজ বিটা প্লাস বি কজ থেটা সাইন বিটা, এ সাইন থেটা কজ আলফা মাইনাস বি সাইন থেটা কজ বিটা, বি কজ থেটা সাইন বিটা মাইনাস এ কজ থেটা সাইন আলফা। তো দেখো এখান থেকে যদি আমরা সাইন থেটা কমন নেই কি থাকবে এ কজ আলফা মাইনাস বি কজ বিটা, আমরা কমন নিয়েছি কি সাইন থেটা, আর এখান থেকে আমরা কস থেটা কমন নিলে থাকবে বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা, এখানে কি থাকবে কস থেটা। আমাদের প্রমাণের দিকে যদি তোমরা একটু প্রশ্নের দিকে দেখো, প্রশ্নে আসে হচ্ছে কট থেটা, তো কট থেটা কখন আসবে এই কজ কজের নিচে যদি আমরা সাইন ভাগ করে দিই, তাহলে এইটা এটার নিচে ভাগ এটাকে এটার নিচে ভাগ, এ কজ আলফা মাইনাস বি কজ বিটা বাই এ সাইন বিটা মাইনাস এ সাইন আলফা সমান কস থেটা বাই সাইন থেটা, তো কস থেটা বাই সাইন থেটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত কট থেটা, আর আমাদের প্রমাণ ছিল হচ্ছে এ কজ আলফা মাইনাস বি কজ বিটা বাই বি সাইন আলফা সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। 26 নম্বর অঙ্কে বলা হয়েছে যদি ট্যান থেটা সমান এক্স সাইন ফাই বাই
1 minus x cos phi এবং tan phi সমান y sin theta by 1 minus y cos theta হয় তবে প্রমাণ করো যে sin theta by sin phi সমান x by y number 26 given that কি কি দেওয়া ছিল আমরা tan theta কে ভাঙবো tan theta সমান সমান কি হবে sin theta by cos theta সমান সমান x sin phi by 1 minus x cos phi আমরা এখানে আড়াআড়ি গুণ করে নি sin এর সাথে যদি আমি এটা গুণ করি দেখো তো sin theta minus x sin theta cos phi সমান এটার সাথে এটা গুণ করো x cos theta sin phi এখন আমরা লিখব sin theta সমান এই ভ্যালুটাকে আমরা পার করে দেব x cos theta sin phi minus এটা প্লাস হয়ে যাবে sin theta cos phi দেখো তো এখানে আমরা x যদি কমন নেই কি পাবো cos theta sin phi প্লাস sin theta cos phi এটা আমাদের একটা সূত্র সূত্রটা কি sin of a plus b theta plus phi এটা কার মান পাইলাম sin theta এর মান এটাকে আমরা এক নং ইকুয়েশন দিলাম আবার tan phi সমান কি দেওয়া ছিল y sin theta by 1 minus y cos theta sin phi by cos phi y sin theta by 1 minus y cos theta এটাকেও আড়াআড়ি গুণ দাও sin phi এটার সাথে এটা গুণ দিব আমরা minus y sin phi cos theta সমান এটা গুণ দাও y cos phi sin theta এবার ঋণাত্মক মানটাকে পক্ষান্তর করো sin phi সমান y cos phi sin theta plus y sin phi cos theta তাহলে এখান থেকে আমরা y কমন নিব cos phi sin theta sin phi cos theta তাহলে অতএব sin phi সমান y into দেখো তো এইটা আবার কিসের সূত্র হবে sin of theta plus phi এটাকে আমরা দুই রং দেব এরপরে কি কাজ করব যেহেতু আমাদের sin theta আর sin phi এর মান বের হয়ে গেল এখন 1 এবং 2 ভাগ করে দেব 1 নং ভাগ 2 নং করে পাই তাহলে দেখো sin theta by sin phi x sin theta plus phi by y sin theta plus phi তাহলে এটা কাটা যাচ্ছে x by y এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল 27 নম্বর অঙ্কে যদি cos of a plus b into sin of c plus d সমান cos of a minus b sin of c minus d হয় তবে দেখাও যে cot a cot b cot c সমান cot d cos of a plus b sin c plus d সমান cos of a minus b sin c minus d cos of a plus b by cos of a minus b এটাকে ভাগ দিলাম ডান দিকে sin of c minus d by sin of c plus d এখন যে ভ্যালুটা পাইলাম এই ভ্যালুটাকে আমরা যোজন বিয়োজন করব cos of a plus b plus cos of a minus b cos of a plus b minus cos of a minus b sin of c minus d plus sin of c plus d sin of c minus d minus sin
সি প্লাস টিবির যদি আমরা সূত্র ভাঙি cos অফ a মাইনাস b দিয়ে সূত্র ভাঙি ভাঙার পরে আবার যোগ বিয়োগ করি তাহলে এখন যে সূত্রটা লিখব এটাই পাবো তাহলে দেখো যে চারটি সূত্র cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b এটাতে লেখা যায় 2 cos a cos b 2 cos a cos b এবার দেখো cos অফ a প্লাস b মাইনাস cos অফ a মাইনাস b এরকম যখন থাকবে cos যখন মাইনাস থাকবে তখন sin এর হবে তাহলে 2 sin a sin b sin b এরপরে দেখো sin of a minus b plus sin of c plus d তাহলে এখানে পাচ্ছি কি 2 sin a cos b আর এখানে কি হবে এখানে হবে sin of c minus d minus sin of c plus d এটার ক্ষেত্রে হবে 2 cos a sin b cos a sin a cos b sin b তাহলে cos by sin এটাকে আমরা কি পাবো cot a cos by sin এটাকে আমরা কি পাবো cot b টুটু ভ্যানিশ হয়ে যাবে sin c by cos c tan c cos d by sin d cot a cot b cot c আছে তার মানে এটাকে আমরা ভেঙে দিব 1 by cot c আর এখানে যা আছে তাই রেখে দিলাম এখন আমরা আর আড়ি গুণ করে দিব এটার সাথে cot a cot b cot c এই সমান সমান কি পাইলাম tan d আচ্ছা এইখানে tan তো হবে না cot হবে এই যে দেখো এইখানে হবে কি cot আচ্ছা cot তাহলে কি হচ্ছে এখানে cot আচ্ছা এইটা হচ্ছে দেখো 28 নম্বর অঙ্কে বলা হয়েছে tan theta সমান a sin x plus b sin y by a cos x plus b cos y হয় তবে দেখাও যে a sin theta minus x plus b sin theta minus y সমান 0 আচ্ছা তাহলে প্রথমত কি করব যে মানটা দেওয়া আছে এই মানটা আমরা উঠাই নিব এখন এটা আমরা ভাঙব sin theta by cos theta আর এটি যা আছে তাই রেখে দেই a sin x b sin y by কত a cos x plus b cos y এখন আড়াআড়ি গুণ করব আমরা দেখো এই sin theta এর সাথে এটা গুণ cos theta এর সাথে এটা গুণ তাহলে sin theta এর সাথে আমরা গুণ করি a sin theta cos x plus b sin theta cos y সমান a cos theta sin x এবার এটা দিয়ে গুণ করছি plus b cos theta sin y a sin theta cos x a cos theta sin x সমান b cos theta sin y minus b sin theta cos y তাহলে দেখো এখান থেকে a কমন নাও sin theta cos x cos theta sin x b কমন নিলে cos theta sin y minus sin theta cos y তো এইখানে আমরা লিখতে পারবো a sin of theta minus x sin a cos b minus cos a sin b equal b of দেখো তো এই ক্ষেত্রে তোমরা একটু দেখবে b এবার লিখবো দেখো minus sin theta cos y cos theta sin y ওকে এরপরে দেখো a sin of theta minus x minus b এখানে আমরা পাচ্ছি sin theta cos y minus cos theta sin y তাহলে এখানে আমাদের ফর্মুলা চলে আসছে এবার sin
theta minus x minus b sine of theta minus y এটাকে এবার পক্ষান্তর করে দাও অর্থাৎ a sine theta minus x plus b sine of theta minus y সমান 0 29 নম্বরটা দেখো যদি tan beta সমান n sin alpha cos alpha by 1 n sin square alpha হয় তবে দেখাও যে tan alpha minus beta সমান সমান 1 minus n into tan alpha এখন এই ক্ষেত্রে দেখো আমরা এই পাশ অংশে একটু কাজ করব যদি আমরা এটাকে cos square alpha দ্বারা ভাগ দেই তাহলে আমরা কি পাবো n sin alpha cos alpha by cos square alpha 1 minus n sin square alpha by cos square alpha দিয়ে ভাগ দিলাম তাহলে আমরা কি পাচ্ছি দেখো এইখানে নিচে দুইটা cos square উপরে একটা cos square তাহলে কি পাবো একটা cos থাকবে n sin alpha by cos alpha এবার ইন্ডিভিজুয়ালি ভাগ দেব নিচে 1 by cos square alpha minus n sin square alpha by cos square alpha তাহলে এখানে কি পাবো আমরা n tan alpha নিচে 1 by cos square মানে কি sec square alpha minus a sin square by cos square এখানে পাবো n tan square alpha ওকে এখন এই যে sec square সমান সমান কি জানি আমরা 19 এ জানি sec square সমান সমান 1 plus tan square alpha n tan square alpha যা ছিল তাই শুধু আমরা sec square সমান সমান ফর্মুলাটা বসায় দিলাম tan of alpha minus beta কারণ tan of alpha minus beta টা হচ্ছে left side ছিল এটা আমি উঠাইলাম tan alpha tan beta 1 minus tan alpha tan beta এখন দেখো তো এইখানে যদি আমরা tan beta-র ভ্যালুটা বসাই তাহলে কি হবে tan beta-র ভ্যালুটা কিন্তু অনেক বড় n tan alpha by 1 plus tan square minus n tan square alpha অনেক বড় একটা মান তাই না আমরা এই ভ্যালুটা বসাবো এখানে থাকবে tan alpha minus এই tan beta-র মান কোনটা ছিল এই যে ভ্যালুটা ছিল এই ভ্যালুটাকে আমরা বসাবো n tan alpha by 1 plus tan square alpha minus n tan square alpha এখানে দেখো 1 minus এখানেও কিন্তু আমরা বসাবো minus এর সূত্র হবে এখানে plus ওকে আবার যখন plus হবে উপরে plus নিচে minus tan alpha তো থাকবে শুধু tan beta ফর মানটা বসাই দেব n tan alpha by 1 plus tan square alpha minus n tan square alpha ক্যালকুলেশন যখন বড় হবে তখন একটু আস্তে ধীরে করবে এখন দেখো উপরে লসাগু হবে নিচেও লসাগু করব উপরেও লসাগু করব দেখো নিচে লসাগু আর উপরে লসাগুর হর কিন্তু একই থাকবে 1 plus tan square alpha minus n tan square alpha এটা হবে লসাগু এই যে উপরের লসাগু এটা এটা দিয়ে এটাকে আমরা গুণ করব দেখো গুণ করলে কি হবে tan alpha আর 1 গুণ করলে যা আছে তাই tan alpha হবে plus tan cube alpha minus n tan cube alpha minus n tan alpha ওকে এরপরে দেখো নিচে 1 plus tan square alpha minus n tan square alpha এটি হবে আমাদের লসাগু তাহলে এই 1 এর সাথে যদি আমরা গুণ দেই তাহলে যা আছে তাই 1 plus
tan square alpha minus n tan square alpha এর পরে কি আছে প্লাস এই লসাগু লসাগুর মান আর হর তো মিলে গেছে তাহলে উপরে যা আছে তাই n এ tan alpha আমরা গুণ করে দেব এই পাবো tan square alpha তাহলে দেখো এইখানে কি কি থাকলো tan alpha tan cube alpha আমি লিখি tan alpha tan cube alpha এরপর minus n tan cube alpha minus n tan alpha 1 plus tan square alpha minus n tan square alpha plus n tan square alpha n tan square alpha n tan square alpha বাদ হয়ে যাবে তাহলে নিচে কি থাকলো 1 plus tan square alpha tan alpha minus n tan alpha plus tan cube alpha minus n tan cube alpha তাহলে আমরা এখন উপর থেকে কমন নিতে পারবো আর নিচের হর যা আছে তাই রাখি tan alpha কমন নিলে 1 minus n plus এখান থেকে যদি আমরা tan square tan cube কমন নেই তাহলে কি পাবো 1 minus n তাহলে দেখো 1 minus n আর কি পাচ্ছি tan alpha plus tan cube alpha এরপরে নিচে কি থাকছে 1 plus tan square alpha তাহলে দেখো এইখান থেকে আমরা tan alpha কমন নেব 1 minus n into tan alpha যদি কমন নেই 1 plus tan square alpha নিচে 1 plus tan square alpha তাহলে 1 plus tan square alpha omit হয়ে যাবে 1 minus n tan alpha তাহলে অতএব আমরা বলতে পারি tan alpha minus beta সমান 1 minus n tan alpha যদি root over 2 cos a সমান cos b plus cos cube b এবং root over 2 sin a সমান sin b minus sin cube b হয় তবে প্রমাণ করো যে sin of a minus b সমান plus minus 1 by 3 cos a সমান cos b plus cos cube b এইটা এই ভ্যালুটাকে আমি উভয় দিকে বর্গ করব root over 2 cos a whole square cos b plus cos cube b এটারও আমরা বর্গ করলাম উভয় দিকে তাহলে এটা কি পাবো 2 cos square a এখানে তো root square a কাটা যাবে আর এটা হচ্ছে a minus b whole square তাহলে a minus b whole square কি হবে a square প্লাস সূত্র 2 a b প্লাস b স্কয়ার তাহলে 2 cos স্কয়ার a আর এখানে পাচ্ছি cos স্কয়ার b প্লাস 2 cos 4b cos এর পাওয়ার 6 b এটাকে এক নং সমীকরণ দিলাম এবং আরেকটা ভ্যালু দেওয়া আছে root over 2 sin a সমান sin b minus sin cube b এটিকেও আমরা উভয় দিকে বর্গ করব root over 2 sin a whole square sin b sin cube b whole square উভয় দিকে বর্গ করলাম তাহলে মান কত পাবো 2 sin a সমান sin square b minus 2 sin b sin cube b plus sin cube b whole square
তাহলে এখানে পাইলাম 2 sin স্কয়ার b a b না এটা হচ্ছে sin স্কয়ার b minus 2 sin 4b plus sin 6b sin এর পাওয়ার 6 তারপর b এটাকে দিলাম আমরা 2 নং ইকুয়েশন এখন আমরা 1 এবং 2 যোগ করব 1 নং যোগ 2 নং করে cos স্কয়ার a প্লাস 2 sin স্কয়ার a সমান এটা আর এই অংশ যোগ করব cos স্কয়ার b প্লাস 2 cos 4b প্লাস cos টু দি পাওয়ার 6b প্লাস sin স্কয়ার b মাইনাস sin এর পাওয়ার 4b প্লাস sin এর পাওয়ার 6b এইখান থেকে 2 কমন নিব ওকে তাহলে 2 কমন নিলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a এই যে দেখো cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b এটা সমান সমান আমরা লিখতে পারবো 1 প্লাস এইটা দেখো আর এখানে দেখো তাহলে এখানে আমরা প্লাস 2 কমন নিব cos 4b মাইনাস sin 4b এরপরে দেখো cos টু দি পাওয়ার 6b প্লাস sin টু দি পাওয়ার 6b এরপরে এইখান থেকে এইখানে দেখো এটার মান হবে 1 প্লাস এইটাকে আমরা এখন ভাঙবো এটাকে যেটা দেখছো a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাঙবো এইটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাঙবো 2 cos স্কয়ার b হোল স্কয়ার sin স্কয়ার b হোল স্কয়ার আর এইটাকে আমরা cos স্কয়ার b হোল কিউব প্লাস sin স্কয়ার b হোল কিউব 2 এখানে পাচ্ছি 1 এটা স্কয়ার মাইনাস b স্কয়ার যদি করি দেখো তো পাবো কি cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b আর এটাকে যদি আমরা a কিউব প্লাস b কিউব সূত্র বসাই a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইনটু a প্লাস b আচ্ছা তাহলে এখানে হচ্ছে 2 1 প্লাস 2 এটার মান হবে 1 2 এর সাথে 1 গুণ করলে যা আসে তাই এখানে পাচ্ছি cos স্কয়ার b sin স্কয়ার b প্লাস এটার মান হবে 1 1 এর উপর কিউব করলে হবে 1 মাইনাস এটার মান হবে 1 তাহলে 3 এর সাথে 1 গুণ করলে যা আসে তাই তাহলে এখানে লিখবো 3 sin স্কয়ার b cos স্কয়ার b a1 আর 1 হচ্ছে 2 a1 1 হচ্ছে 2 আর a2 কাটা যাবে মানে 0 হয়ে যাবে তাহলে আমাদের থাকবে 0 2 cos স্কয়ার b sin স্কয়ার b মাইনাস 3 sin স্কয়ার b cos স্কয়ার b 2 cos স্কয়ার b a sin স্কয়ার b মানে কি 1 মাইনাস cos স্কয়ার b এটা প্লাস করে দিলাম মাইনাস 3 cos স্কয়ার b এই sin স্কয়ার ভেঙে দিলাম 1 মাইনাস cos স্কয়ার b সমান 0 তাহলে আমরা এখন গুণ করে দেই এই একটা cos স্কয়ার একটা cos স্কয়ার দুইটা
2 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে হবে 4 cos স্কয়ার b minus 2 3 যদি 1 এর সাথে গুণ করো 3 cos স্কয়ার b minus minus প্লাস 3 cos টু দি পাওয়ার 4 b equal 0 এখন ঘাত অনুসারে আমরা লিখব 3 cos টু দি পাওয়ার 4 b এই 4টা cos স্কয়ার b থেকে 3টা cos স্কয়ার b বাদ দাও একটা cos স্কয়ার b থাকবে minus 2 সমান 0 3 cos টু দি পাওয়ার 4 b প্লাস 3 cos স্কয়ার b minus 2 cos স্কয়ার b minus 2 সমান 0 3 cos স্কয়ার b যদি আমরা কমন নেই cos স্কয়ার b প্লাস 1 2 যদি কমন নেই cos স্কয়ার b প্লাস 1 সমান 0 তাহলে এই ক্ষেত্রে পাবো cos স্কয়ার b প্লাস 1 আর এই ক্ষেত্রে পাবো 3 cos স্কয়ার b মাইনাস 2 সমান 0 এটা সমান নট ইকুয়াল 0 cos স্কয়ার b মাইনাস 2 সমান 0 তাহলে আমরা এটা কি বলবো cos স্কয়ার b প্লাস 1 নট ইকুয়াল 0 তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি 3 cos স্কয়ার b সমান 2 cos স্কয়ার b সমান 2/3 আমরা যদি রুট করি cos b সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 2/√3 একবারে দিলাম 2/3 রুট ওভার হইতো এটাকে আলাদা আলাদা করে দিলাম তোমরা দেখবে তোমাদের প্রথম যে দুটো মান ছিল sin এর ভ্যালু বসাবো কি মান ছিল রুট ওভার 2 sin a সমান sin b মাইনাস sin কিউব b দেখো তো sin এর যদি আমি ভ্যালু বসাই এই রুট টুটা কি হবে এটার নিচে ভাগ হয়ে যাবে না তার মানে হবে 1/√2 sin b মাইনাস sin কিউব b এই মানটা আমি এখানে বসাই দেব ইনটু 1/√2 sin b মাইনাস sin কিউব b মাইনাস এইখানে দেখো cos এর মান বসাবো তাহলে এখানে কি থাকবে sin b তো cos এর মানে কি হবে 1/√2 কি দেওয়া ছিল cos b প্লাস cos কিউব b এটা আমরা ভ্যালু বসাই দিলাম এই ক্ষেত্রে 1/√2 উভয় জায়গায় আছে আমরা আগে কমন নিয়ে ফেলি কমন নেওয়ার পরে গুণ করে দিব দেখো cos b sin b sin b cos b মাইনাস cos b sin কিউব b মাইনাস এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ আর মাইনাস থাকার কারণে এই ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে পাবো sin b cos b মাইনাস sin b cos কিউব b sin b sin b মাইনাস cos b এই মানটা আমাদের বাদ হয়ে যাচ্ছে 1/√2 মাইনাস cos b sin কিউব b মাইনাস sin b cos কিউব b এইখান থেকে আমরা কমন নিব মাইনাস 1/√2 sin b cos b sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b মাইনাস 1/√2 sin b cos b আর এটার মান তো 1 sin থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার মান আমরা পাইলাম 1/√2 cos b এর মান ছিল প্লাস মাইনাস √2/√3 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা তো যেহেতু sin থিটা তাহলে স্কয়ারটা রুট করে দেব 1 মাইনাস cos স্কয়ার থিটা ওকে তাহলে আসো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি মাইনাস 1/√2 প্লাস মাইনাস √2/√3 এই sin b সমান সমান 1 মাইনাস cos স্কয়ার b রুট ওভার সবগুলো কিন্তু গুণ অবস্থায় মাইনাস 1/√2 প্লাস অর মাইনাস √2/√3 1 মাইনাস এইখানে আমরা কি করব দেখো √2/√3 1/√2 প্লাস মাইনাস √2/√3 এইখানে আমরা কত পাবো 1 মাইনাস 2/3 মাইনাস এইখানে আমরা কত পাবো প্লাস মাইনাস
দেখো, 1/√2 ইন্টু √2 বাই √3, আর এইটাকে যদি আমি লসাগু করি 3 × 3 এইরকম হবে, তার মানে 1/3, রুট করলে 1/√3, আমি একবারে লিখে দিলাম 1/√3। তাহলে দেখো এই √2 √2 কাটা প্লাস মাইনাস, নিচে হলো √3 দুইটা প্লাস অর মাইনাস 1/3। তাহলে এটা আমরা কি সমান পাইলাম? অতএব সাইন অফ এ মাইনাস বি সমান প্লাস মাইনাস 1/3।